হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। মিশকা যখনই জ্ঞান ফেরে এবং বুঝতে পারে যে সে বেঁচে ফিরেছে, তখনই তার মনে হয় সূর্য তাকে কিভাবে ধাক্কা মেরেছিল এবং সূর্য ইরা তার জীবনের প্রথম টার্গেট, তাদেরকে কোনোভাবে মিশকা ছেড়ে দেবে না। তাদেরকে একবার যদি পেয়ে যায়, তাদের বাঁচার যে আকাঙ্ক্ষা সেটা শেষ করে ফেলবে। কোনোভাবেই সূর্য আর ইরাকে ক্ষমা করবে না মিশকা, এবং এই সেনগুপ্ত পরিবারের সঙ্গে যারা যারা যুক্ত, যারা মিশকা এবং সূর্যকে এক হতে দেয়নি, তাদের কাউকে ছেড়ে দেবে না। মিশকার যখনই জ্ঞান ফেরে, সে সূর্যের কাছে যাবে বলে বেড থেকে উঠে যেতে লাগে। নার্স ডাক্তাররা তাকে আটকাতে পারে না, বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ফেলে। কিন্তু মিশকা সেনকে কোনোভাবেই ঘুমের ইঞ্জেকশন দিয়েও কাতর করা যায় না। মিশকা ছুরি হাতে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে জানলা দিয়ে পালিয়ে যায়। আর মিশকাকে কেউ ধরতেও পারে না, কারণ কোনোভাবেই মিশকা ধরা দেবে না। নিজের ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে জানলা দিয়ে পালিয়ে যায়। সূর্যকে খুঁজবে বলে সেনগুপ্ত বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সূর্যকে পায় না, সোনাকে পেয়ে যায়। সোনা একলা বাড়িতে থাকা, তাই দরজা খুলেনি। মিশকা ছুরি নিয়ে সেই বাড়িতে গিয়েছিল যে আজকে কাউকে না কাউকে একটা আঘাত করবেই, সে কোনোভাবেই থামবে না। কিন্তু মিশকাকে কোনোভাবেই ডাক্তার নার্স কেউ খুঁজে পেল না। বলছে এই মহিলা এতটা ডেঞ্জারাস, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ ভালো, আর ঘুম থেকে উঠলেই এমন একটা পরিস্থিতি যে কাউকে শেষ করে দিতে পারে। ডাক্তার নার্স কাউকেই তো মানে না। আমরা বলেছিলাম ওনার যা শারীরিক অবস্থা, উনি হেঁটে যেতে পারবে না, অথচ পালিয়ে গেল। মিশকা দিব্যি পা খুঁড়িয়ে হাঁটছে, তার মাথায় গলায় আঘাত লাগার সত্ত্বেও মিশকা কোনোভাবেই দম নিচ্ছে না। সে যেভাবেই হোক সেনগুপ্ত পরিবার এবং সূর্যকে শেষ করে তবেই দম নেবে। মিশকা যে এরকম করে বেঁচে যাবে সেটা সূর্য খুব ভালো করে জানে, যে মিশকার মতো মানুষ কখনো শেষ হয়ে যেতে পারে না। মিশকা বেঁচে আছে, কোথাও না কোথাও তো আছে, যেখান থেকে মিশকাকে খুঁজে বের করতে হবে সূর্যকে, কারণ সূর্যের মনে ভয় আছে। সে ইরাকে বিয়ে করেছে এটা মিশকা কখনো মেনে নেবে না। মিশকা কোনোভাবেই সূর্যকে কারোর সঙ্গে শেয়ার করবে না। দীপা সূর্যের বিবাহিত বউ থাকা সত্ত্বেও তাকে সরিয়ে দিয়ে মিশকা সূর্যের জীবন দখল করেছিল। এখন আবার মিশকারই চোখের সামনে ইরাকে বিয়ে করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটা তো মিশকা মানবে না। ভালোবাসার মানুষকে নিজের কাছে কেড়ে নিতে মিশকা ওস্তাদ। আর এই সব কিছু করতে গিয়ে মিশকা এবার হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এবার সূর্য ইরাকে অনেক দূরে যাওয়ার হাত থেকে আটকাতে পারবে মিশকা? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকার জ্ঞান ফিরেই সূর্যের উপর প্রতিশোধের পরিকল্পনা করলো। মিশকা আজকে যেভাবে আঘাতের ওপর আঘাত পেয়ে প্রাণে বেঁচে ফিরেছে, মিশকা আর দম নেবে না, কোনোভাবেই কাউকে শান্তিতে বাঁচতেও দেবে না। সূর্য যে অন্যায়গুলো তার সঙ্গে করেছে এবং ইরাকে প্রতিষ্ঠিত করার জন্য, দুজনকেই সে দেখে নেবে। আর সেনগুপ্ত পরিবারে গিয়েও মিশকাকে ফিরে আসতে হয়, কারো কোনো ক্ষতি সে করতে পারে না। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।